আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। আজি শরত তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়। শরতের নীল আকাশ আর ঝলমলে সোনা রোদে মন উথাল পাথাল নায়িকার। তাই বুঝি আগমনী গান গুনগুন করতে করতে হাত বাড়ালেন ঘন নীল আর আকাশ নীল কম্বিনেশনের দক্ষিণী সিল্কে। আঁচল উড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দিতে ঋতুপর্ণা বললেন, এটা কিন্তু আমার নবমীর সাজ। যেটা নবমীর সাজে যেটা ব্লু কালারের, তার সাথেও একটা ইন্টারেস্টিং ব্লাউজ পরেছিলাম, একটু মানে একটু সিলভার মতো। তো আমার আমার ধারণা যে ওরমভাবে যদি একটু গ্ল্যামারাস মানে একটু গর্জাস সাজা যায়, কারণ পুজোর দিনগুলো শাড়িতেই মানে শাড়ি তো সারা বছর অত পরা হয় না অন্যান্য ওকেশনে। তো প্রথমেই তো বলেছি গ্ল্যামার কুইন, তো এটা আমার জন্য মানে, আর তোমাদের সাথে শ্যুট করতে আমার সবসময় ভালো লাগে, বিকজ তোমরা এত অভিনবভাবে আমাকে সাজাও। তো আই বিলিভ আমাদের এই সাজ নিশ্চয়ই আমাদের মানে দর্শকরা দেখছেন এবং একটু একটু করে তো টিপস নিশ্চয়ই পাচ্ছেন, তবে ট্রাই করবেন নতুন নতুন জিনিস এবার পূজোয়।